আল্লাহ আকবার বলে বিশ্বান। অতঃপর যা ঘটল আজকের এই বিশেষ খবরটি নিয়ে শুরু করছে আমাদের বিশেষ আয়োজন দিন শেষে। জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন করে পারিবারিক এবং স্বাস্থ্যগত সমস্যার কথা জেনে বিশ্বান করা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জীবন বাঁচিয়েছে ঝালকাঠির দলছিটি থানা পুলিশ। ট্রিপল নাইনে কথা বলার এক পর্যায়ে কালেমা পড়ে আল্লাহ আকবর বলে বিস্ফোরণ করেন তিনি। এরপর একটি চিৎকারে আওয়াজের পর ফোনে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজকের এই ঘটনা দুপুরের। জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের পরিদর্শক এ তথ্য আমাদের জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 9:50 ট্রিপল নাইনে একজন ফোন করে জানান তিনি বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। তিনি পেশায় একজন গাড়ি চালক, বিবাহিত কিন্তু নিঃসন্তান। তার ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা শারীরিক সমস্যা রয়েছে। এছাড়া তার জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে চলছে বিরোধ। পরিবারের অন্য সদস্যদের কাছে তিনি এবং তার স্ত্রী অপমানের শিকারও হচ্ছেন। এই কারণে তিনি আর বেঁচে থাকতে চান না। কান্নাজনিত কণ্ঠে ওই ব্যক্তি আরও জানান, তিনি 2 বোতল বিষ কিনে নিয়েছেন। ট্রিপল নাইনের কাছে তার মনের কষ্ট জানি তিনি বিষ পান করবেন। ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ট্রিপল নাইনে তাকে আশ্বস্ত করা হয় তার সমস্যার আইনি সহায়তা প্রদান করা হবে। এই ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ জানানো হয়। ইতিমধ্যেই কলারের ওই ব্যক্তি ঠিকানা জেনে নেয় পুলিশ। তিনি জানান, তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার 60 পাখ্যা গ্রামে। এবারে আসছি অন্যান্য খবরে। বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও, কার্যকর আজ থেকেই। বাসের পরে বার লঞ্চের ভাড়া 60% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ভাড়া কার্যকর হচ্ছে আজ বৃহস্পতিবার থেকেই। তবে ক্যাবিনের যাত্রীদের ক্ষেত্রে এই ভর্তিত ভাড়া কার্যকর হবে না। আজ বৃহস্পতিবার ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাবিনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া কার্যকর হবে না, কেবল ডেক ও আসনে বসে যাওয়া যাত্রীদের ভাড়ার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আজ বেলা 2টায় নৌপরিবহন মন্ত্রণালয়ে এক জরুরি ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী একথা জানিয়েছেন। মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে চালকদের বিক্ষোভ। রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ। রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাঠাও উবারের চালকরা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং শাহবাগ মোড়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন 100 চালক। নিষেধাজ্ঞা আপাতত 2 সপ্তাহের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এর আগে বাসে 60% বর্ধিত বাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়। এবারে করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জনগণের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিয়ের শাদীর অনুষ্ঠান না করা, জনসমাগম যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, পর্যটনে না যাওয়া, অযথা বাইরে ঘোরাঘুরি না করা এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের 18 দফার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবার ধীরে ধীরে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই সরকার চেষ্টা করছে, সেজন্য জনগণের সহায়তা দরকার। সেই সঙ্গে সবসময় মাস্ক পরা, গরম পানির ভাপ নেওয়া এবং নাকে সর্ষের তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান। এবারে অন্য খবর। যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও 12 দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা। বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে এবং আরও 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে ইউরোপের দেশগুলি ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং উরুগুয়ে। এবার একটি অন্য খবর। রামপুরায় 23 লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার হয়েছেন 2 জন। রাজধানী রামপুরায় পশ্চিম মোলনের একটি বাসায় জাল নোট তৈরির কারখানায় সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জাল নোটের কারখানার অভিযান চলে। জাল নোট তৈরির যন্ত্র, বিপুল সরঞ্জাম সহ প্রায়
23 লাখ টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মলয় মণ্ডল এবং জনি ডি কস্তা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার অন্য আরেকটি খবর, গুলিবিদ্ধে 13 ঘন্টা পর দৌলতদিয়ার প্যানেল চেয়ারম্যানের মৃত্যু। গুলিবিদ্ধ হওয়ার 13 ঘন্টা পর মারা গেলেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি মণ্ডল। তিনি দৌলতদিয়া ইউনিয়ন টানা 4 বারের নির্বাচিত সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা। আজ বৃহস্পতিবার বেলা 11:30 দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রাত 9:45 দিকে দৌলতদিয়া ইউপি চত্বরে স্থানীয় একজনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আব্দুল গনি মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এবারে মেডিকেল ভর্তির খবর, মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীদের নতুন নতুন নির্দেশনা, সকাল 8টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে 2 এপ্রিল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশে একযোগে শুরু হবে 2020-21 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য, থাকবেন ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য নির্দেশনা দিয়েছে DMP। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিন সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। এবারে করোনার সবশেষ খবর, সর্বোচ্চ শনাক্তের দিনেও 59 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত গত 24 ঘন্টায় আরও 6,469 জনকে শনাক্ত করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 6,17,764 জনে। এদিকে একই সময় করোনা আক্রান্ত হয়ে আরও 59 জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যু সংখ্যার হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,105 জন। এবার বিএনপির খবর, ICU-তে রিজভি। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU-তে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রুহুল কবির রিজভির কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরও কমে যায় তাকে দ্রুত ICU-তে নিয়ে যাওয়ার কথা রয়েছে। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত 16 মার্চ করোনা টেস্ট করা হলে রিজভির শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা পজিটিভ বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, যাদের টেলিভিশন দেখার সময় হয় না অথচ দৈনন্দিন খবরাখবর জানতে খুবই আগ্রহী, তাদের জন্য আমাদের এই পরীক্ষামূলক আয়োজন। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানান। আমরা চেষ্টা করব দিন শেষে নামের এই আয়োজনটি নিয়মিত রাখতে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আয়োজনটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, খুব ভালো।